আমাদের আশেপাশে সবসময় কিছু না কিছু ঘটছে, কিন্তু কখনো কখনো আমরা নিজেরা সেই ঘটনাগুলোর সাক্ষী হতে চাই না। সিংহের থাবা থেকে শুরু করে র্যাটল স্নেকের ছোবল, ক্যাঙ্গারুদের দল থেকে শুরু করে কিলার হোয়েলদের ভয়ঙ্কর ঝাঁক, যখনই আমরা কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হই আর আমাদের ক্যামেরাতে সেগুলো ধরা পড়ে, তখন অবশ্যই বলা যায় অ্যানিমালস গন ওয়াইল্ড, রং প্লেস রং টাইম। আফ্রিকায় এদেরকে জঙ্গলের রাজা বলা হলেও আপনাদের লিভিং রুমে এই ভয়ঙ্কর শিকারিটাকে অবশ্যই কিটি ক্যাট বলা যায় না। স্টুপাভা, চেক রিপাবলিক, শান্ত প্রাকৃতিক পরিবেশে একটা অত্যন্ত সাধারণ শহর। এটা এমন একটা জায়গা যেখানে আপনি প্রায় সমস্ত সাইজ আর শেপের কুকুর, বিড়াল, এমনকি খরগোশ বা পাখিও দেখতে পাবেন, কিন্তু সিংহ? এ হলো মিয়াঙ্কা। ওনার অ্যালিস বাসিস্তায়ের কথায়, উনি ওকে চার সপ্তাহ বয়সে একটা সার্কাস থেকে নিয়ে এসেছিলেন। এখন দুবছর পরে ওকে একটা সাধারণ পেটের মতোই ট্রিট করা হয়, বল বা পুতুল নিয়ে খেলানো হয়, কিন্তু ও কোনো হাউস পেট নয়। এখন আপনি হয়তো ভাবছেন, কেন এই সোমালি লায়নটার ওনাররা মিয়াঙ্কাকে মানুষদের মাঝে রাখার মতো মনে করেছেন? এমনকি ওনারা ওকে বাড়ির মধ্যে ঢুকতে বা ওর ফেভারিট খাবার কাঁচা মাংসের টুকরো খেতেও অ্যালাউ করেন। ফুল্লি গ্রোন মিয়াঙ্কা কোনো ঘরোয়া বিড়ালের থেকে 30 গুণ বড়, এমনকি ও এরই মধ্যে গোটা আফ্রিকা শাসন করার মতো বড় হয়ে গেছে। শুধুমাত্র মানুষেরাই যে ম্যাচিওর হওয়ার সময় অন্যরকম বিহেভ করে তা নয়, মানুষ বা পশু পাখি সবার মধ্যেই নানান রকমের কেমিক্যাল আর সোশ্যাল কিউজ থাকে, যেগুলো সবাইকে ম্যাচিওর বা অ্যাডাল্ট হতে সাহায্য করে। অর্থাৎ যে ছোট কিউট সিংহের বাচ্চাটা আপনার কোলের মধ্যে রয়েছে, সেটা কিন্তু বেড়ে ওঠার পর আর কিউট থাকবে না। আর এই বিষয়টাই আরো স্পষ্ট হয়ে ওঠে যখন একজন অসতর্ক অতিথি ও নতুন খেলার পুতুল হয়ে ওঠে। ওনাররা ওকে ছাড়াতে চেষ্টা করলেও এই শক্তিশালী সিংহটা কিছুতেই ছাড়তে চায় না। বাড়িতে সিংহ পোষা আসলে একটা ভয়ঙ্কর আইডিয়া। প্রথমত, এই সিংহগুলোর নখ খুব লম্বা হয়, দাঁতগুলো বড় বড় হয়, ফলে এরা নাচেও হয়তো আপনাকে হার্ট করে ফেলবে। আর এরা খুব আনপ্রেডিক্টেবল, হয়তো এমন কোনো কারণে অ্যাগ্রেসিভ হবে যেটা আপনি জাস্ট ভাবতেও পারবেন না। ভয় পেয়ে যাওয়া অতিথি ফাইনালি ছাড়া পায়। লাকিলি ওনার বড় কোনো আঘাত লাগেনি। এটা যেমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, তেমনই একটা শিক্ষা। বন্য কোনো জন্তুকে বাড়িতে নিয়ে আসলেও ওদের মধ্যে থেকে ওদের হিংস্রতা কমে যায় না। সৌন্দর্য দিয়ে শিকার করা সম্ভব হলে কিছু কিছু প্রাণীরা হয়তো সেরা শিকারী হতে পারত, কিন্তু একজন আনলাকি ডাইভার আবিষ্কার করেছেন এদের আসল অস্ত্র থাকে এদের শরীরের ভিতরে। নরওয়ে, একটা সি লাইফ প্যারাডাইস। ডাইভাররা এখানে কিং ক্র্যাব, সি স্ক্যালপস এবং মাঝে মাঝে এক ধরনের মংফিশ ধরতে আসেন। সমুদ্রের তলায় থাকা এই প্রাণীটা হয়তো দেখতে অদ্ভুত, কিন্তু এর এসকা বা মাথার উপরে দুলতে থাকা স্পাইন অ্যাডাপ্টেশনটা ছুঁলে আপনি বুঝতেও পারবেন না আপনি কার কবলে পড়েছেন। ওদের বডির বেশিরভাগটাই জুড়ে থাকে ওদের জ, ওদের থাকে অসম্ভব রকমের বড় জ। এমনকি ওরা ওদের বডি সাইজের প্রায় হাফ সাইজের প্রাণীদেরও গিলে খেতে পারে। যখনই ওদের এসকার সাথে কোনো কিছুর কোনো ছোঁয়া লাগে, আর ঠিক তখনই ওরা সঙ্গে সঙ্গে ওদের মুখটা খুলে সেটা গিলে নেয়। আর দেখে তো মনে হচ্ছে এখানে ঠিক এটাই হয়েছে। বন্ধু ম্যাক্সিমের সাথে ডাইভ করার সময় বোরিস অজান্তেই ওর এসকাটা টাচ করে ফেলে, আর এই মাংফেশটা ওনার হাতটা কামড়ে ধরে। কেটে হাড়বার করা যাবে না, না 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 না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। খুব যন্ত্রণা করছে। 2x4 মাপের একটা হুক লাগবে যাতে হাতটা ফুটোনা করে দিতে পারে। একবার চেষ্টা করে দেখো। লাঠি দিয়ে মারিস না, ওটা শুধু মুখের মধ্যে ঢুকিয়ে দে। এই যে একটা 2x4 পেয়েছি। আস্তে আস্তে একটু সহ্য করো। আরে বাবারে, মরে গেলাম। এসেছে। এই যে, আরে বাবারে, উনি বাবারে, হা
হাতটা বের করার জন্য এই লোকটি মরিয়া হয়ে একটা কাঠের টুকরো দিয়ে মংফেস্টার মুখটা খোলার চেষ্টা করছে, কিন্তু মংফেস্টা ও সুচালো দাঁতগুলো দিয়ে হাতটা আরো কামড়ে ধরছে। মনে হচ্ছে এবার মুখটা কাটতেই হবে, এদিক দিয়ে কাটো না হলে ওদিক দিয়ে কাটো, কেটে দেখ যদি হয়। এরপর ম্যাক্সিম বন্ধুকে ছাড়ানোর জন্য মাছটাকে একটা ছুরি দিয়ে কাটতে চাইল, কিন্তু সেটা সফল হয় না। মংফেস্টার শরীরের ভিতরে এমন কিছু একটা আছে যেটা হাতটাকে ছাড়ছে না। অবশেষে অনেকক্ষণ কষ্টের পর ম্যাক্সিম একটা পাইপের সাহায্যে বরিসের হাতটা ছাড়িয়ে আনে। যাক বাবা, বাঁচলাম। দেখো ভেতরেও কেমন দাঁত আছে দেখো। হ্যাঁ সত্যি, এটা দিয়ে কামড়ে ধরে, ওর দাঁতে তো বিশাল জোর। এখন উনি অবশেষে আরো ভালোভাবে দেখতে পাচ্ছেন ওনার হাতটা ঠিক কোথায় আটকে ছিল। এটা মংফিশের একটা গোপন অস্ত্র, গলার মধ্যে বসানো একটা দাঁতের লাইন। মংফিশের মুখের মধ্যে দাঁতের একটা সেকেন্ড সেট থাকে। এই দাঁতগুলো খুব ভয়ানক রকমের শক্ত হয়, কারণ এগুলোকে ইউজুয়ালি ঝিনুক, কাঁকড়া বা নানান রকমের শক্ত জিনিস ভাঙার জন্য ইউজ করা হয়। কোন মংফিশ হাতে কামড় বসিয়েছে মানে সেটা ভীষণই পেইনফুল। এমনকি আমি তো ভাবতেই পারছি না ওই ডাইভারের কতটা কষ্ট হয়েছে। হাতটা এখানে ফুটো করেছে, আমি ভাবতেই পারিনি ও আমাকে কামড়ে ধরবে। হ্যাঁ অনেকটা ফুট হয়েছে, ভালো করে জল দিয়ে ধুয়ে নে। হ্যাঁ একটু জল দাও। যা হলো, সত্যি ভাবতেই পারিনি এরকম ঘটনা ঘটবে, কেউই ভাবেনি। পুরো রাক্ষস একটা, দাঁত দেখো। এই ড্রাইভাররা এখন হাসাহাসি করলেও শেষ হাসিটা হাসে কিন্তু মংফিশি, কারণ এই ভয়ঙ্কর শক্তিশালী মাংসাশী প্রাণীগুলো সবসময় চায় কেউ না কেউ ওদের খপ্পরে পড়ুক। ওয়েনেট মন্টানা, সবুজ ঘাসে ঢাকা এক সুন্দর শহর। এখানকার বাসিন্দাদের সংখ্যা 200 কম হওয়ায় মানুষের থেকে পশু পাখিদের সংখ্যা এখানে বেশি, আর তাদের মধ্যেই আছে এই কুখ্যাত প্রেয়ারি র্যাটলস্নেক। মানুষের ধারণা র্যাটল স্নেকরা একা একা থাকে, কিন্তু শীতকালে এরা অন্যান্য র্যাটল স্নেকদের সঙ্গে একই গর্তে থাকে। আজ একটা খুব সুন্দর মেঘলা দিন, তাই অ্যামেচার ফটোগ্রাফার মাইকেল ডিলেনি ওনার গার্লফ্রেন্ড ঘুরতে বেরিয়েছেন। একটা খুব স্পষ্ট ও ভয়ঙ্কর শব্দ শুনে ওনারা ভেবেছেন হয়তো ওনারা কিছু নেটিভ স্পিসিসদের ছবি তুলতে পারবেন। আমরা যত এগোই শব্দটা তত বাড়তে থাকে, আমার মধ্যে অ্যাড্রিনালিনও বাড়তে থাকে যে আমি এগিয়ে গিয়ে কি দেখব, আর জায়গাটার কাছে গিয়ে দেখি চারিদিকে সাপে ভর্তি। ডিলেনি চোখের সামনে এতগুলো সাপ দেখে অবাক হয়ে যায়। উনি এমন একটা কাজ করে বসেন যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারবেন না। উনি ওনার ক্যামেরাটাকে একটা 5 ফুট লম্বা হকি স্টিকের মাথায় বেঁধে সাপগুলোকে আরো কাছ থেকে দেখার জন্য এগিয়ে যান, হয়তো কিছুটা বেশি কাছে। স্পষ্টভাবেই ফটোগ্রাফাররা এই সাপগুলোর খুব একটা প্রিয় পাত্র নন, ফলে ওরা ক্যামেরাটা যে রয়েছে সেটা বুঝতে পারে আর চায় না যে কোনো রকমভাবে তাদের ছবি তোলা হোক। র্যাটল স্নেকদের এনভায়রনমেন্ট বোঝার একটা খুব ভালো ক্ষমতা রয়েছে ওদের কাছে, জিভ আর পিট অর্গানসের মতো হিট সেন্সিং ডিভাইস থাকায় ওরা বুঝতে পারে যে ম্যামলস মানে আমরা মানুষরা ঠিক কোথায় রয়েছি। তো কোনো সাপের গর্তের দিকে এগিয়ে যাওয়া মানে নিজেকে অ্যাকচুয়ালি বিপদে ফেলা। কিন্তু ডিলেনি রিস্কটা বুঝতে পারেন না। এদের কিছুটা সময় দেওয়ার বদলে বরং উনি ওনার ক্যামেরাটাকে গর্তটার মধ্যে থাকা সব থেকে বড় সাপটার দিকে আরো এগিয়ে দেন। তখন আমি আমার চারপাশে ঘুরে দেখি যে আমার আশেপাশে প্রচুর সাপ রয়েছে। আমার ভয় করছিল যে যদি কোনো একটা সাপ আমার দিকে তেড়ে আসে, তখন সাপে কামড়ালে সব থেকে কাছের হসপিটালটাতে যেতেও আমার অন্তত 1 ঘন্টা সময় লাগত। কিন্তু এই সাপটা ধৈর্য হারিয়ে ফেলেছে। ডিলেনিকে ও বুঝিয়ে দেয় ওকে বিরক্ত করার ফল মোটেই ভালো হবে না। ক্যামেরাটাকে ও সজোরে ছোবল মারে, ফলে ওটা হকি স্টিকটা থেকে খুলে গিয়ে ওই বিষাক্ত সাপগুলোর গর্তে গিয়ে পড়ে যায়। এখন সময় নিজের ক্ষতি ভুলে বিপদ থেকে পালানোর, কিন্তু ডিলেনি ওনার দামি ক্যামেরাটাকে ফেলে আসতে রাজি নন। উনি এমন একটা কাজ করে বসেন যেটা অবিশ্বাস্য। উনি ওনার হকি স্টিকটা ব্যবহার করে ওই সাপের গর্ত থেকে ওনার ক্যামেরাটাকে তুলে আনার চেষ্টা করে। এখানে বিষয়টা শুধুমাত্র একটা র্যাটল স্নেক নিয়ে নয়, প্রায় কয়েক ডজন র্যাটল স্নেক নিয়ে।
মানে যদি কিছু খারাপ হয়, মানে যদি কেউ তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে সে হয়তো মারা যাবে। কিন্তু অদ্ভুতভাবে ওই রাগি ছটফটে সাপগুলোর মধ্যে থেকেও ডিলেনি কিন্তু ওনার ক্যামেরাটা আর ওটার মধ্যে থাকা ভিডিওটাকে ওই সাপের গর্ত থেকে তুলে আনতে সক্ষম হয়। কিন্তু এটা একটা বড় শিক্ষা, কারণ যে কোনো ভিডিও যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, তার জন্য নিজের জীবনে ঝুঁকি নেওয়াটা ঠিক নয়। ম্যাগডালেনা বে, বাহা ক্যালিফোর্নিয়া সোর, এখানকার ছবির মতো সুন্দর নীল জলে টানে সারা পৃথিবীর কায়াকার্স আর স্পোর্টস ফিশারম্যানরা এখানে চলে আসে। কিন্তু শুধুমাত্র মানুষরাই যে এখানে আসে তা কিন্তু নয়, এই উষ্ণ শান্ত জলে টানে এখানে গ্রে ওয়েলসদেরও অবাধ প্রবেশ, যারা এই জলটাকে নিজেদের প্রকাণ্ড একটা বেবি নার্সারি করে তুলেছে। আর এই তিমি দেখা ট্যুর থেকে একজন টুরিস্ট একটা অত্যন্ত বড় শিক্ষা পান, কোনো তিমির মুখে হাত দেওয়া সব সময় একটা ভুল সিদ্ধান্ত, আর সেটা মনে রাখা দরকার। ক্যাপ্টেন ডেভ অ্যান্ডারসনের তিমি দেখার গ্রুপটা খুবই ভাগ্যবান। এখানে একটা গ্রে ওয়েলের ঝাঁক আছে, যাদের মধ্যে একটা বাচ্চাও আছে যে সামান্য কৌতূহলী। সুমেরু মহাসাগরে ঘুরে বেড়ানোর জন্য গ্রে ওয়েলের বাচ্চাদের কাছে শারীরিকভাবে বেড়ে ওঠার সময় থাকে মাত্র কয়েক মাস। এরকমই বাড়ন্ত বাচ্চারা প্রত্যেক দিন প্রায় 50 গ্যালন মায়ের দুধ খেতে পারে। যে কোনো স্তন্যপায়ীর বাচ্চার মতোই এই বাচ্চাগুলো ওদের জন্মের প্রথম কয়েক সপ্তাহ মায়ের দুধ খায়, আর এই দুধটা ভীষণভাবে রিচ হয়। এর প্রায় 50% ফ্যাট থাকে। কম্পারেটিভলি গরুর দুধ বা মানুষের দুধের মধ্যে ফ্যাট থাকে মাত্র 5%। এরকম আনএক্সপেক্টেড ও বিরল এক অতিথিকে পেয়ে তিমি দেখার দলটা বাচ্চাটার মারি মাসাজ করতে থাকে, যেটা সম্ভবত ও দাঁতের ব্যথা, যেটাকে বলা হয় বেলিন তৈরি হচ্ছে। বেলিন হলো একটা কাঁটা কাঁটা স্ট্রাকচার, যেটা দিয়ে তিমিরা জল থেকে তাদের খাবার আলাদা করতে পারে। আর এই বেবি ওয়েলটার বেলিন এখনো পর্যন্ত বেড়ে ওঠেনি। কিন্তু হঠাৎই একজন টুরিস্ট বিপদসীমার বাইরে চলে যান। এখন এই বিশাল বাচ্চাটা কি দাঁতের ব্যথা ভুলে গিয়ে ভয়ঙ্কর ভাবে রেগে যাবে? বাচ্চাটা কোনো ওয়ার্নিং না দিয়ে একজন মহিলার হাত কামড়ে ধরে, ফলে অসাবধানে থাকা বাকিরা ভয় পেয়ে যায়। মনে রাখতে হবে এটা একটা বাচ্চা তিমি, জন্মের সময় যার ওজন প্রায় 1 টন মতন হতে পারে। তো এইরকম একটা বাচ্চার বিছানায় গিয়ে লাফিয়ে পড়ার মতো কোনো মানেই হয় না। কিন্তু বাচ্চাটা অবিশ্বাস্যভাবে হাতটা ছেড়ে দেয়, আর জার্নিটা শেষ হয় একটা বাচ্চার দেওয়া আরেকটা বাচ্চাকে কেসের মাধ্যমে। আর এই অসাধারণ অভিজ্ঞতা থেকে জানা যায় যে তিমি আর মানুষের মধ্যে এক অদ্ভুত সম্পর্কের কথা। কিন্তু এইরকম কোনো প্রকাণ্ড প্রাণীর সাথে দেখা করার সময় ওদের শান্ত প্রকৃতিকে বিশ্বাস না করাই ভালো। শিমলা, ইন্ডিয়া, হিমালয়ের কোলে এই পপুলার ভেকেশন ডেস্টিনেশনটা ফেমাস এর ভিড়ে ভরা বাজার, রাস্তার পাশে থাকা দোকানপাট আর আরেকজন কুখ্যাত অপরাধীর জন্য, রিসাস ম্যাকাক। ম্যাকাকরা এখন শহরের মধ্যে ঢুকে পড়েছে, কারণ ওরা বুঝতে পেরেছে ওদের বেঁচে থাকার জন্য যা যা জিনিস দরকার সেগুলোই শহরে আছে। ওরা ওদের খাবার, জল, থাকার জায়গা সবই পায়, আর মানুষও এদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আর তার ফলেই অনেক রকম অভিজ্ঞতা হচ্ছে, কিছু ভালো, তার সাথে কিছু খারাপ। শিমলার ফেমাস মার্কেট লক্কর বাজারে একটা ক্লোজ সার্কিট সিকিউরিটি ক্যামেরায় টুরিস্ট আর স্থানীয় বাসিন্দাদের যাতায়াত রেকর্ড করা হচ্ছে। সমস্ত কিছু এখানে খুব নর্মাল ছিল, কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন এক যুবকের সাথে একটা কৌতূহলী বানর ঘটনাস্থলে এসে পৌঁছয়। দুর্ভাগ্যবশত এই টুরিস্ট যুবক নিজেও কিছুটা কৌতূহলী হয়ে পড়েন, দেখে মনে হচ্ছে উনি বানরটাকে বিরক্ত করছেন, হয় বানরটার উপর কৃতিত্ব দেখানোর জন্য, বা এটা ওনার অনভিজ্ঞতার ফল। বর্তমানে ইন্ডিয়ার বেশ কিছু পার্টে বানরের আগ্রেসিভ হয়ে উঠেছে, আর তার ফলে মাসে প্রায় 400টারও বেশি বানরে কামড়ানোর ঘটনা ঘটেছে।
যেমন এই ট্যুরিস্টাই হয়তো জানেন না বানরটা অত্যন্ত রাগী স্বভাবের, ফলে উনি ওকে বিরক্ত করতে থাকলে এই রেগে যাওয়া প্রাণীটার রাগ আরো বেড়ে যায়। যখন কোনো বানর রেগে গিয়ে অঙ্গভঙ্গি করে, যেমন দাঁত দেখায়, হাত পা ছড়ে বা চিৎকার করে, তখন সব থেকে বুদ্ধিমানের কাজ হলো ওদেরকে অ্যাভয়েড করা। তাই আই কন্ট্যাক্ট না করে সোজা এড়িয়ে যেতে হবে। আর ঠিক তখনই এই টুরিস্টটা কিছুটা সাহস দেখিয়ে একটা অদ্ভুত কাজ করে বসেন। বানরটাকে উনি আরো রাগিয়ে দেন, ফলে বিষয়টা ম্যাকাক্টার সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। ও ওনাকে অ্যাটাক করে। বানরটা ভীত টুরিস্টার উপরে ঝাঁপিয়ে পড়ে। কোনো বানরের অ্যাটাককে অবশ্যই খুব সিরিয়াসলি দেখা উচিত, বিশেষ করে যখন ওখান থেকে রক্ত বের হয়। মাথায় রাখা উচিত যে বানরের শরীরে নানা রকম রোগ জীবাণু থাকে, যেগুলো আমাদের জন্য খুব ক্ষতিকর। কিন্তু তারপর বানরটা ঠিক যতটা তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়েছিল ততটাই তাড়াতাড়ি ওই টুরিস্টটাকে ছেড়েও দেয়। আর কিছুটা অদ্ভুতভাবে দেখা যায় টুরিস্টটাও একেবারেই অক্ষত আছেন। কিন্তু এই বানরটা একটা বড় শিক্ষা দিয়েছে, কোনো অচেনা জায়গায় গিয়ে কখনোই কোনো রকম বাদরামি করতে নেই। নেলসন নিউজিল্যান্ড, সাউথ আইল্যান্ডে ট্যাসম্যান বের উপরে একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। তিন দিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটা মোটর ক্রসিং এর জন্য আদর্শ জায়গা। আর ঠিক এইখানে একদিন এক কৌতূহলী মোটরসাইক্লিস্ট মার্টি টডের সাথে দেখা হয়ে যায় পৃথিবীর সব থেকে কুখ্যাত বদমেজাজি একটা ভ্যান। র্যামব্রো, এই আরা পাওয়া প্রজাতির ভেড়াটার নাম র্যামব্রো। এখানে মাটি ওকে পেরিয়ে যেতে চাইলেও ও মাটিকে যেতে দিচ্ছে না। র্যামব্রোদের ব্রিডটা স্পেশালিটি সম্ভবত ওদের অদ্ভুত বাঁকা শিং আর কিছুটা ভয়ানক রূপ। এই আরা পাওয়াটার নিজের এলাকা পাহারা দেওয়ার ধরনটা একেবারেই আলাদা। মূলত এদেরকে পোষা হলে শোনা যায় র্যামব্রো অত্যন্ত রাগি হওয়ায় ওকে পোষ মানানো যায়নি, ফলে ওর হতাশ মালিক ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে যায়। আর এখন ওই হয়ে উঠেছে এই গোটা এলাকাটার মালিক, যেখান থেকে যেতে হলে ওর সাথে লড়াই করতেই হবে। মাটি ধীরে ধীরে ধৈর্য ধরে ওই রাগি ভেড়াটাকে পেরিয়ে যেতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। র্যামব্রো তাকে আটকে দেয় আর ওর সাথে লড়াই করে। তবে এটা কোনো মজার লড়াই নয়, বরং র্যামব্রোর এই জেদটা অত্যন্ত ভয়ঙ্কর। মাটি চেষ্টা করে এই জেদি প্রাণীটাকে পেরিয়ে যাওয়ার, কিন্তু এই উলে ঢাকা প্রাণীটা ওকে যেতে দেয় না। ঠিক আছে, এবার আমি র্যামব্রোটাকে একটু রুটি খাওয়াবো। মাটি এখন জেদি র্যামব্রোকে খাওয়াতে চাইছে, কিন্তু আদৌ কি এটা দিয়ে কোনো লাভ হবে? আশা করছি এবার ছেড়ে দেবে। ফলাফল কিন্তু একই। এবার কি করব আমি জানি না, কি করে এখান থেকে বেরোবো? ও তো আমাদের চেস করছে। ছেড়ে দে ভাই, এবার ছেড়ে দে। আর এই ক্ষেত্রে বলা যায়, when the going gets tough, the tough gets running. আর আমরা সবাই জানি এখানকার বস কে, র্যামব্রো। মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এই কসমোপলিটন শহরটা হলো দেশের কালচারাল ক্যাপিটাল, কিন্তু শহরের নানান পার্ক আর বাগানের টানে এখানে প্রায় এখানকার সব থেকে ফেমাস অধিবাসীদের দেখা যায়। ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ায় মানুষের থেকে ক্যাঙ্গারুদের সংখ্যা অনেকটাই বেশি। ওদের গ্রুপগুলোকে বলা হয় মপস, আর ওরা সাধারণত দল বেঁধে শিকার করতে পছন্দ করে। সন্ধ্যের ঠিক আগে মেলবোর্নের হকস্টো পার্কে বাইকার বেন ভেজিনা একটা ক্যাজুয়াল রাইডে বেরিয়েছেন। উনি লক্ষ্য করেছেন একটা ফাঁকা মাটির রাস্তার উপরে বেশ কিছু ক্যাঙ্গারু জড়ো হয়েছে। প্রথমে সব কিছু ওনার নর্মাল মনে হয়, কিন্তু ধীরে ধীরে এগোতে থাকলে উনি লক্ষ্য করেন ক্যাঙ্গারুদের সংখ্যা ক্রমশ বাড়ছে, আর ওরা সবাই ওনার দিকেই তাকিয়ে আছে। ও মাই গড, চারিদিকে শুধু ক্যাঙ্গারু, সব কেরাম আমার দিকে তাকিয়ে আছে, খুব গা ছমছম করছে। এখানে প্রত্যেকটা ক্যাঙ্গারুই একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আর বেনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠিক যেন উনি কোনো এক হরর ফিল্মের একটা ভয়ঙ্কর সিনে ঢুকে পড়েছেন। সত্যি বলতে আমার কিন্তু একটু ভয় করছে, এই রাস্তা দিয়ে আর এগোনো কি উচিত হবে? আর বেন যখন খুব সতর্ক হয়ে রাস্তাটা দিয়ে এগিয়ে যান,
তখন জম্বিদের দলের মতো এই ক্যাঙ্গারুদের সংখ্যাও বাড়তে থাকে। আর উনি ওদের যত বেশি কাছে আসেন, ওনার রিস্কটাও তত বেশি বাড়তে থাকে। ক্যাঙ্গারুরা ম্যাক্রোপড ফ্যামিলির মেম্বার, আর ওরা যাতায়াত করে লাফিয়ে লাফিয়ে। ওদের পাগুলো অসম্ভব রকমের শক্তিশালী হওয়ায় ওদের দৌড়ানোর স্পিড হয় প্রায় 64 কিলোমিটার প্রতি ঘন্টায়। ডেনকে এখন এই ক্যাঙ্গারুরা পুরোপুরি ঘিরে ধরেছে। ফিরে আসা এখন প্রায় অসম্ভব। ওনার কাছে একমাত্র উপায় এগিয়ে যাওয়া। কিন্তু উনি স্পিড বাড়িয়ে রাস্তার এক বাঁকে এসে দেখেন ওনার শত্রুপক্ষ এখনো শান্ত। বরং ওদের দেখে মনে হচ্ছে ওরা ওনার জন্য অপেক্ষা করছে। তাহলে কি এটা ক্যাঙ্গারুদের কোনো স্বভাব, নাকি বেন ওদের ফাঁদে পা দিতে চলেছে? সরি গাইজ। বড় বড় ক্যাঙ্গারুদের হাইট প্রায় 6 ফুটেরও বেশি হয়, আর এই অসম্ভব শক্তিশালী পা গুলো দিয়ে ওরা এত জোর লাথি মারতে পারে যে মানুষের পেট ফেটে যাবে খুব সহজেই। ভাগ্য ভালো এই ক্যাঙ্গারুগুলো মানুষদের সাথে বেশ সাবলীল, আর এই বিশাল দলটাও একেবারেই ক্ষতিকর নয়। বেন বুঝতে পারেননি যে আসলে এই ক্যাঙ্গারুগুলো শুধু খানিকটা কৌতূহলী হয়ে পড়েছিল। কিন্তু বেন তবু এই লাফাতে থাকা প্রাণীগুলোর মধ্যে না থেমে এগিয়ে যায়, আর রাস্তার একদম শেষে গিয়ে থামে সেফলি। ও মাই গড! কিন্তু এই ভীত বাইকারটি কখনোই এই অন্ধকার ভ্যালির মধ্যে ক্যাঙ্গারুদের সাথে কাটানো ভয়ঙ্কর সময়টা ভুলতে পারবেন না। স্যান হুয়ান আইল্যান্ডস, ওয়াশিংটন। স্বচ্ছ জলে ঘেরা এই শান্ত ও মনোরম পরিবেশে সাধারণত স্যামন, সি লায়ন্স ও সিলদের ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু যে সামুদ্রিক প্রাণীটার চাহিদা এখানে সব থেকে বেশি, সেটা হলো অর্কা বা কিলার হুইল। কিলার হুইলদের সাইজ সত্যি খুব বড় হয়। এরা স্যান হুয়ান আইল্যান্ডের সব থেকে বড় প্রাণী। এদের হাইট হয় প্রায় 25 ফুট, আর ওয়েট হয় প্রায় 5,500 কেজি। রোশ হারবারে আজ একটা সুন্দর সকাল। মিশেল ফাইস ও একজন লোকাল গাইড কায়াকে করে বেরিয়ে পড়েছেন এই রকমই এক ভয়ঙ্কর শিকারীর খোঁজে। আমরা ওই কায়াকটাতে ছিলাম অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটের মতো। ও মাই গড, ওরা আমাদের ঘিরে ধরেছে। আমরা দেখি আমাদের প্রায় 90 মিটার সামনে দিয়েই একটা মাছ চলে যায়। তারপর আমরা ঘুরে দেখি উল্টো দিকে আরেকটা। তারপর যখন গোটা বেটা দেখি, দেখি ওগুলো চারিদিক দিয়ে আমাদের ঘিরে আছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড! আর ঠিক তখনই বিষয়টা ভয়ঙ্কর হয়ে ওঠে। গোটা গ্রুপটা সোজাসুজি মিশেলের কায়াকের দিকে এগোতে শুরু করে। আমি কিছুটা ভয় পেয়ে গেছিলাম, কারণ তখন আমি পুরো সমুদ্রের মাঝখানে একটা ছোট কায়াকের মধ্যে ছিলাম। আমি কাঁপছি, মনে হচ্ছে ভয়ে আবার মরে যাব। আমি নার্ভাস ছিলাম, কারণ ওগুলো হিউজ ছিল আর ওগুলো আমাদের ঘিরে ধরছিল। আমি সত্যিই বুঝতে পারছিলাম না ঠিক কি হতে চলেছিল। অর্কাদের শিকার করার ক্ষমতা অসাধারণ, আর ওরা বেশ চালাক। সাধারণত অর্কারা ওদের শিকার যেমন সিল বা অটারদের বোকা বানিয়ে থাকে, তাই এক্ষেত্রে আশা করা যায় যে কিলার হুইলগুলো কায়াকারদের চিনতে পারবে, বুঝতে পারবে এরা মানুষ শিকার নয়। কিন্তু এই অর্কাদের নিয়ে কখনোই নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আর ঠিক যখনই মনে হয় অর্কাটা সোজাসুজি এসে ধাক্কা মারবে, ঠিক তখনই ওটা মুখ ঘুরিয়ে চলে যায়। এই প্রকাণ্ড প্রাণীটা মিশেলের কায়াকের থেকে মাত্র 1 ফুট দূর থেকে ঘুরে চলে যায়। ও মাই গড! এই রকম অভিজ্ঞতা জীবনে একবারই হয়, কারণ এখানে শুধুমাত্র পৃথিবীর সব থেকে বড় আন্ডারওয়াটার প্রেডেটরদেরই দেখা মেলে তা কিন্তু নয়। ও মাই গড! তাদের সাথে দেখা যায় তাদের বাচ্চাদেরও। ওটা আমার জীবনে দেখা সব থেকে অবিশ্বাস্য জিনিস ছিল। ওটা ঠিক পাশ দিয়েই যাচ্ছিল, আর বোঝা যাচ্ছিল যে ওটা জাস্ট কিউরিয়াস হয়ে আমাদেরকে দেখতে এসেছিল, দেখতে এসেছিল আমরা এখানে আছি কিনা। ওটা আমার জীবনের সব থেকে সুন্দর অভিজ্ঞতা ছিল। আমার চোখে জল আসছে, এটা এত সুন্দর ছিল। ওয়াও, ও আমাদের দিকে দেখলো। ও মাই গড! হোমোসাসা, ফ্লোরিডা। গালফ কোস্টের ওয়াটারওয়ের উপর একটা ফিশিং হটস্পট।
কিন্তু আপনি যদি এখানে কোনো ছিপ নিয়ে আসেন তাহলে আপনাকে তৈরি থাকতে হবে এখানকার কিছু কৌতূহলী বাসিন্দাদের সাথে দেখা করার জন্য, যাদের নাম ডলফিন। ডলফিনরা খুবই সোশ্যাল অ্যানিমাল হয়, তাই কোনো একটা ডলফিন দেখা মানে বুঝে নিতে হবে ওখানে একটা গোটা দল আছে। এরা একসাথে শিকার করে, একসাথে ঘুরে বেড়ায়, খেলা করে একসঙ্গে। ডলফিনদের যখন আমরা কোনো ঢেউয়ের মধ্যে লাফাতে দেখি তখন সাধারণত বুঝতে হবে ওরা ওখানে খেলা করছে। বিলি আর কিটসি ওয়াইস এখন ক্যাপ্টেন রিক্স ব্যাটের সাথে একটা চার্টার্ড ফিশিং বোটে করে বেরিয়ে পড়েছে, কিন্তু ওনাদের সাথে চলেছে ওনাদের কিছু নতুন বন্ধু। আমরা হাত বাড়িয়ে ওদের ছুঁতে পারছিলাম, খুব সম্ভবত 8টা থেকে 10টা হবে, যেটা বোটের পেছন পেছন আসছিল আর জলের মধ্যে লাফাচ্ছিল, আর বোটের স্পিডের সাথে মানিয়েও নিচ্ছিল, কারণ আমরা ঘন্টায় 30 কিলোমিটার বেগে যাচ্ছিলাম। ডলফিনরা বোটের প্রেশার ওয়েভের মধ্যে সাঁতার কাটে, ঠিক কোনো সার্ফারের ঢেউয়ের মধ্যে সাঁতার কাটার মতো। ওরা 15 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে সাঁতারও কাটতে পারে, এমনকি পরপোসিং এর মাধ্যমে ওরা স্পিডও বাড়াতে পারে, যেখানে জল থেকে লাফিয়ে ওরা হাওয়ার মধ্যে দিয়ে এগিয়ে যায়, আর জলের থেকে হাওয়ায় বাধা কম থাকায় ওরা আরো সহজে এগিয়ে যেতে পারে। বোটের থেকেও বেশি স্পিডে যাওয়া ডলফিনগুলো বোটের একটু বেশি কাছে চলে এসেছে, আর ঠিক সেই সময় ঘটে একটা অবিশ্বাস্য ঘটনা। লাফাতে থাকা একটা ডলফিন সামান্য জোরে লাফিয়ে বোটটার মধ্যে উঠে আসে আর বাঁ দিকে কিডসিকে ধাক্কা দিতে থাকে। বিশ্বাস করতে পারছিলাম না যে ঠিক ওখানে কি হচ্ছে। ওটা ঠিক বোটের ওপরে এসে পড়ে, চেয়ার আর বাকি সমস্ত জিনিসগুলো উল্টে দেয়। কোনো কোনো ডলফিন তাদের বডি লেন্থের থেকে প্রায় 3 গুণ বড় জাম্প করতে পারে, ফলে ওখানে থাকা সবার জন্যই সিচুয়েশন খারাপ হয়ে যায়। আর অবশ্যই সেটা ডলফিনটার জন্যও আনন্দের বিষয় নয়, তবে ভাগ্য ভালো যে বোটটার মধ্যে কেউ ছিল না, কারণ এটা একটা ভয় পেয়ে যাওয়া বড় সড় প্রাণী আর এটার ওজনও প্রায় 50 কিলো। ডলফিনটা ওখানে লেজ ঝাপটানো শুরু করলে সিচুয়েশনটা আরো খারাপ হতে পারত। কি করবে এবার? ডলফিনরা জেনারেলি ফ্রেন্ডলি হয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ডলফিনটা জল থেকে বেরিয়ে এমন একটা জায়গায় এসে পড়েছে যেখান থেকে ও আর ফিরতে পারছে না। ও একটা বোটের ডেকে ল্যান্ড করেছে আর এবার ও প্যানিক করা শুরু করবে, ফলে এখানে থাকা মানুষগুলোকে খুব সাবধানে ডলফিনটাকে জলের মধ্যে ফিরিয়ে দিতে হবে যাতে ও কারোর ক্ষতি না করে। কিটসি ওখান থেকে বেরোতে চাইছে। ওই উঁচুটায় উঠে পড়ো, উঁচুটায় উঠে পড়ো, ওই উঁচুটায় উঠে যাওয়ার চেষ্টা করো। উনি ওখান থেকে ওনার পাটা ছাড়িয়ে নিয়ে অত্যন্ত দ্রুত বোটটার বাওয়ের মধ্যে উঠে পড়েন, যেখানে তিনি একেবারে সেফ। তুমি ঠিক আছো? কাম অন, তুমি একটা কাজ করো, পাটা উপরে তুলে নাও। ওকে। একেবারে যাতা কাণ্ড। ডেকের উপরে রক্ত দেখে বোঝা যাচ্ছে ডলফিনটা ইনজার্ড। ক্রুরা সবাই প্রাণীটা সেফটি নিয়ে এখন চিন্তিত। তুমি ঠিক আছো তো? আমরা বুঝতে পারছি না একে নিয়ে এরপর কি করব। এরপর ক্যাপ্টেন ও কিছু সহকারী বোটম্যানরা পরবর্তী 1 ঘন্টার মধ্যে ডলফিনটাকে জলের মধ্যে ওর ফ্যামিলির কাছে ফিরিয়ে দেয়, যেটাকে বলা চলে ডলফিন ফ্যামিলি রিইউনিয়ন। এমনকি এরপর যখন কথাটা সবাই জানতে পারে আর সবাই আমাকে তাদের নিজেদের অভিজ্ঞতাগুলো বলতে থাকে, আর তখন দেখি আমি ছাড়া এরকম ঘটনা খালি আর একজনের সাথেই হয়েছে। সত্যি ইউনিক এক্সপিরিয়েন্স। ব্যাম ব্যাম ব্যাম। লুইসভিল, কলোরাডো। পাহাড়ে ঘেরা এই ওয়েস্টার্ন ল্যান্ডস্কেপটা বিশেষত্ব নানান সুন্দর সুন্দর ঘোড়ার খামার। ব্র্যান্ডি ব্রেডি এখানে ওনার 18 মাসের অবাধ্য ঘোড়া রকেটের সাথে থাকেন। অত্যন্ত ছটফটে এই ঘোড়াটা সবসময় সবুজ ঘাসের লোভে ঘুরে বেড়ায়। রকেট খুবই ছটফটে একটা ঘোড়া, ও সবকিছুর মধ্যে ঢুকে পড়ে আর প্রায় সবকিছু নিয়েই খেলা করে। কিছু কিছু ঘোড়ার ক্ষেত্রে তো তেমন কোনো প্রবলেম না হলেও রকেট এত কিউরিয়াস যে ও কোনো ট্রেলারের নিচে ঢুকে পড়ে আর তারপর সেখানে আটকে যায়। একদিন সকালবেলা ব্র্যান্ডি লক্ষ্য করেন রকেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেদিন সকাল 7টায় ঘুম থেকে উঠে একজন ক্রু মেম্বারের খোঁজে সামনের দরজার দিকে যাচ্ছিলাম, আর ঠিক তখনই ওরা আমাদের জানায় যে ঘোড়াগুলোকে বাইরে ছাড়া হয়েছে, আর আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে রকেট ডেফিনেটলি কোনো একটা বিপদে পড়েছে। আর রকেটকে পাওয়া যায় ঠিক সেই রকমই একটা অদ্ভুত জায়গায়, একটা 8 ফুট গভীর ওয়াটার ট্যাঙ্কের নিচে। সম্পূর্ণ ভিজে অবস্থায় পড়ে থাকা রকেটের হাতে সময় কিন্তু খুবই কম। লাস্ট টাইম আমি রকেটকে কাল রাতেই দেখেছিলাম যখন আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম,
আমরা গেস করছি রকেট অন্তত 10 ঘন্টার মতো ওই ট্যাঙ্কটার মধ্যে পড়েছিল। একদম প্রথমে গিয়েই আমি বলি যে আগে ওর মাথাটাকে জলের থেকে তোলো। ঘোড়াদের ক্ষেত্রে এটাকে বলা হয় কাস্ট করে যাওয়া। একবার পড়ে গেলে ওরা ওদের পাগুলোকে আর শরীরে নিচে নিয়ে আসতে পারে না, ফলে কোনোভাবেই এই ঘোড়াগুলো দাঁড়াতে পারে না। কোনো ঘোড়া যদি কখনো অ্যাবনর্মাল পজিশনে উল্টে যায়, তখন তার শরীরে ডাইজেস্টিভ ফেলিওর দেখা যায়, ফ্লুইড ভুল দিকে চলে যায়, রেসপিরেটরি ফেলিওর দেখা যায়, স্ট্রেসটাও খুব বেশি থাকে, আর আশেপাশে ওলটপালট খাওয়ার ফলে বেশ কিছু চোট আঘাতও লাগতে পারে। কোনো ঘোড়া যদি এরকম পজিশনে খুব বেশি সময় ধরে থাকে, তাহলে ওরা আর বেঁচে থাকে না। ওর মাথায় অনেকবার ধাক্কা খেয়েছে, তাই বুঝতে পারছি না এখন কি হবে। রকেট বেঁচে আছে, কিন্তু ওর অবস্থা খুবই শোচনীয়। এখানে লুইসভিলে অক্টোবরের শেষের দিকে রাতের বেলা টেম্পারেচার কখনো কখনো ফ্রিজিং পয়েন্টে নিচে নেমে যায়। একটা ঠান্ডা জলের ট্যাঙ্কের মধ্যে সারা রাত গায়ে কাদামাখা অবস্থায় থাকলে যে কেউই অসুস্থ হয়ে পড়বে। ঘোড়াটার ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। এখান থেকে ওই ঘোড়াটার হাইপোথার্মিয়া হওয়ার একটা সম্ভাবনা আছে। রেস্কিউ ওয়ার্কাররা অত্যন্ত দ্রুত রকেটকে তুলে আনার একটা উপায় বার করে। আমাদের দেখতে হবে যে এদিক থেকে ভালোভাবে তোলা যায় কিনা। কিন্তু একটা প্রায় 350 কেজি ওজনের ঘোড়াকে টেনে তোলা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। আমরা সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করি যে ওকে বের করতে হলে একদম সোজাসুজি উপরের দিকে তুলতে হবে, যাতে ওর সাথে ওই সিমেন্টের দেওয়ালগুলোর কোনো ধাক্কা না লেগে যায়। আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে নামাও। প্রথমে ওরা রকেটের পাগুলোকে দড়ি দিয়ে বাঁধে, তারপরে একটা ক্রেনের সাহায্যে ওরা ওকে ধীরে ধীরে উপরে তোলে। কিন্তু পুরো বিষয়টা করতে হবে অত্যন্ত সাবধানতার সাথে, কারণ কোনো পা ভেঙে গেলে ওর একটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আসলে যখন কোনো ঘোড়ার পা ভেঙে যায়, তখন ওই ফ্র্যাকচারটার উপর একটা মারাত্মক স্ট্রেস আর ফোর্স পড়ে, আর সেটা সারতেও অনেকটা সময় লেগে যায়। তাই পা ভেঙে যাওয়া মানে একটা ঘোড়ার কাছে সেটা বিশাল ক্ষতি। ও এমন ভাবে পড়েছিল যে আমি ওর দিকে তাকাতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না ও সেরে উঠবে কিনা। ঠিক 1 বছর আগেই আমার একটা অন্য ঘোড়াও মারা গেছিল, তাই আমি ভীষণ রকমের ভয় পেয়ে যাই যে হয়তো ও আর সেরে উঠবে না। কিন্তু ঠিক 1 ঘন্টা 40 মিনিট ধরে রেস্কিউ করার পর ফাইনালি রকেটকে ট্যাঙ্কটা থেকে বের করা হলেও ওর বিপদটা কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। সারা শরীরে নানান চোটের পাশাপাশি ও ভয়ঙ্কর হাইপোথার্মিয়াতেও ভুগছে। একসময়ের এই শক্তিশালী ছটফটে প্রাণীটা এখন প্রায় অবশ হয়ে আছে। একজন ডাক্তার আমার কানে কানে এসে বলে গেলেন যে হয়তো আর বাঁচবে না, তো আমি তাই নিজেকে শক্ত করে নিচ্ছিলাম। তখনই সবাই যখন ভেবে নিয়েছিল রকেট আর উঠে দাঁড়াবে না, ঠিক তখনই রকেট সোজা হয়ে নিজের পায়ে উঠে দাঁড়ায়। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। এই ঘোড়াটা এখনো বেঁচে আছে। যখন রকেট লাফিয়ে উঠল, তখন আমার বুকটা যেন কেঁপে উঠল। মনে হলো বুকের ওপর দিয়ে একটা বোঝা নেমে গেল। আর এই এক্সপিরিয়েন্সটার পর থেকে আমার আর রকেটের মধ্যে বোঝা পড়াটাও অনেকটা বেড়ে গেছে। পুরো ঘটনাটা খুব ভয়ঙ্কর হলেও একদম শেষে গিয়ে এটা আমাদের সবার জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। রকেটের ঘটনাটার একটা হ্যাপি এন্ডিং হলেও যে কেউই কখনো ভুল জায়গায় কখনো ভুল সময় আটকে যেতে পারে, আর প্রকৃতির কোলে সাধারণত এর ফল হয় মারাত্মক। ফ্লোরিডার সেন্ট মার্কস নদী, এই নদীটায় মাইলের পর মাইল জুড়ে শুধু মাছ আর শিকারি পাখি দেখা যায়। নদীটা অ্যাডভেঞ্চার লাভারদের কাছেও অত্যন্ত পছন্দের জায়গা। প্রফেশনাল ফিশারম্যান ড্রিউ গ্রেগরির শুধু এখন একটা রিল আর একটা কায়াক দরকার এই নদীটার মধ্যে বেরিয়ে পড়ার জন্য। কায়াকে করে মাছ ধরা আর 5টা অন্য নৌকোয় করে বা পার থেকে মাছ ধরার চেয়ে অনেকটাই আলাদা, কারণ এখানে আপনাকে ওই ওয়াইল্ড লাইফের মধ্যে ঢুকে পড়তে হবে, মানে যেখানে কুমির বা সাপ বা ভোঁদড় বা বেজি প্রায় সব রকম প্রাণীদের মধ্যে থাকতে হয়। আজ ড্রু আর ওনার বন্ধু টড এই সেন্ট মার্কসের জলে মাছ ধরতে বেরিয়ে পড়েছেন। ড্রু গত 10 বছর ধরে কায়াক নিয়ে মাছ ধরায় উনি হচ্ছেন সবথেকে এক্সপিরিয়েন্সড। আমরা সেদিন সকালে যখন নদীতে আসি, দেখি চারপাশটা একদম সাধারণ দিনের মতোই ছিল, আর আমরা প্যাডল করতে করতে এখানে ওখানে মাছ ধরছিলাম। ও, একটা পেয়েছি মনে হচ্ছে। দিনটা খুবই সাধারণ একটা দিনের মতো কাটছে, মাছ ধরা পড়ছে আর ড্রুও খুবই খুশি। এমনকি কিছু হাঁসও ড্রুকে দেখে এগিয়ে আসে।
হঠাৎ দেখি কয়েকটা রাজহাঁস আমার কাছে চলে আসে আর আমার আশেপাশেই ঘুরতে থাকে। আমারও কোনো সমস্যা হয় না, আমি পশু পাখি পছন্দ করি, তাই আমি ওদেরকে তাড়িয়ে দিই না। ছোট হলেও মাছটা খারাপ না, কিন্তু এর থেকেও বড় মাছ ধরতে হবে, তাই তো? তাহলে এরাই কি পৃথিবীর প্রথম মাছ ধরার গ্রুপ, নাকি শুধু কিছু মাছ পাওয়ার লোভের সাথে আছে? ড্রু হাঁসগুলোকে খেতে দিচ্ছে না, কিন্তু তবুও ওনার নতুন বন্ধুরা প্রায় এক ঘন্টা ওনার সাথেই আছে আর সাথে গল্পও করছে। কিন্তু হঠাৎই একটা হাঁস ওনার গায়ের উপর উঠে পড়ে। হাঁসের কামড় খুবই যন্ত্রণাদায়ক। কোনো হাঁসের ঠোঁট খুব কাছ থেকে লক্ষ্য করলে বোঝা যায় ওদের ঠোঁটের রয়েছে লেমেলে, যেগুলো আসলে ছোট ছোট দাঁত। তাই ওরা যখন কোনো বিপদে পড়ে বা ওরা নিজেদেরকে অসুরক্ষিত মনে করে, তখন ওরা কামড়ে দেয়, আর ওদের ঠোঁটগুলো খুবই শক্ত হয়। আর তার সঙ্গে ওরা ওদের ডানার সামনের দিকটা দিয়ে শত্রুদের মারতে থাকে, আর হাঁসের ডানার সামনের দিকটাও খুবই শক্ত হয়। আমি তখন আবার টোপ ফেলতে যাচ্ছিলাম, নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই বুঝতে পারিনি হঠাৎ কোথা থেকে ওটা আমার পিঠে উঠে ডানা ঝাপটাতে থাকে। এমনকি আমার মনেও নেই ঠিক কতক্ষণ ওটা ওরকম করছিল, তবে পুরো বিষয়টা তখন হয়ে দাঁড়িয়েছিল হয় পালিয়ে যাও নয় লড়াই করো। তো সেই মোমেন্টে আমার শুধু একটাই জিনিস মাথায় ঘুরছিল যে ওকে আমার পিঠ থেকে নামাতে হবে। হাঁসটা একটা জোরে ধাক্কা দিয়ে ড্রুকে জলের মধ্যে ফেলে দেয় আর তারপরেও লড়াই চালাতে থাকে। ড্রু হাঁপিয়ে ওঠে ও নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এরপর হঠাৎই ড্রু এর একটা সম্পূর্ণ নতুন সমস্যার কথা মনে পড়ে। আর হঠাৎ আমার মাথায় আসে যে এই রে, আমি তো ফ্লোরিডায় আছি, তার মানে এখানে কুমির আছে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে নৌকোয় উঠতেই হবে। আমার হেল্প দরকার উপরে ওঠার জন্য। কিন্তু ওর বন্ধুরা বেশ কিছুটা দূরে থাকায় ড্রু একেবারে একা পড়ে যায়। এখন ওকে হাঁসটাকে এড়িয়ে কায়েকটার উপরে উঠতে হবে যাতে ওটা উল্টে না যায়। ড্রু জলের মধ্যে নড়াচড়া করতে থাকলে হাঁসটাও আরো রেগে যায়। এখন ড্রু এর আর এই রাগি হাঁসটার মাঝখানে রয়েছে একমাত্র ওর কায়েকটা। আরে আমি তোর কি করেছি? সৌভাগ্যবশত আরও একটা লড়াই শুরু হওয়ার আগে ড্রুয়ের বন্ধু টড হাঁসটাকে নৌকোর দাঁড় দিয়ে ভয় দেখিয়ে দূরে পাঠায়। আর ড্রু সেফলি কায়াকটায় উঠে পড়ে। আমি স্বপ্নেও ভাবিনি এরকম হতে পারে, ভাবাই যায় না, যা তা ব্যাপার। এরপর ওনারা একসাথে পারে ফিরে আসেন। আমাদের ট্রিপটা শেষ করার পর যখন আমরা ভিউ ফাইন্ডারে ভিডিওটা দেখি, তখন লিটারালি আমাদের হাসিতে পেট ব্যথা হয়ে যায়। রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ি, হাসি থামছিলই না। ড্রুয়ের কাছে এখন বিষয়টা হাসির হলেও ওই হাঁসটার সামনাসামনি একা দাঁড়িয়ে থাকা অবস্থায় সিচুয়েশনটা মোটেই মজার ছিল না। যা ভাগ! কিন্তু ড্রুয়ের আশা এই উন্মাদ হাঁসটার সাথে লড়াই করার পরও ওনার ভিডিওটা কায়াকিং নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলবে। আমি শিওর যে আমি কোনো বড় মাছ ধরলে এই ভিডিওটা যতটা ফেমাস হতো, তার থেকে ওই হাঁসটার জন্য ভিডিওটা অনেক বেশি ফেমাস হবে। ক্রুগার ন্যাশনাল পার্ক, সাউথ আফ্রিকা। এখানে আফ্রিকান সিংহরা যখন রাজত্ব করে, বাকি পশুরা তখন দৌড়ে বাঁচে। কিন্তু ইম্পালা হলো এমন একটা প্রাণী যার গোটা জীবনটাই নির্ভর করে এই সিংহদের হাত থেকে পালানোর উপর। ইম্পালারা খুব ভালো দৌড়তে পারে, এদের দৌড়ানোর স্পিড প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরা অনেকটা লাফাতে পারে, এদের সার্ভাইভ করার জন্য স্পিড আর অ্যাজিলিটি দরকার। কিন্তু আজ এই ইম্পালাটাকে ওর স্পিডও বাঁচাতে পারছে না। দুটো সিংহ এই ইম্পালাটাকে নিসেমনি ড্যামে জল খাওয়ার সময় ঘিরে ধরে, আর বেচারা প্রাণীটা মরিয়া হয়ে পালাতে গিয়ে কাদায় আটকে যায়। এখন ও এমনভাবে আটকে গেছে যে আর বেরোনোর উপায় নেই। সিংহগুলো দূরে বসে ভাবছে এই ইম্পালাটার জন্য রিস্ক নেওয়াটা ঠিক হবে কিনা। সিংহরা সাধারণত সাঁতার কাটে না, কিন্তু প্রয়োজনে ওরা কাদার মধ্যেও হাঁটতে পারে। তবে পুরো বিষয়টাই হিসেব হয় পরিশ্রম আর লাভের অঙ্কের উপর। আপনি নিশ্চয়ই এমন কোনো শিকারের পেছনে দৌড়বেন না যেখানে আপনার লাভ কম আর পরিশ্রম বেশি। কিন্তু সিংহগুলো যখন পাড় থেকে তাদের শিকারের উপর নজর রাখছে, তখন আরেকটা আফ্রিকান শিকারী এগিয়ে আসে, একটা হিপোপটামাস।
মা হিপো ও তার বাচ্চাটা ধীরে ধীরে ওই ক্লান্ত ইম্পালাটার দিকে এগিয়ে আসে, কিন্তু বোঝা যাচ্ছে না এই প্রকাণ্ড প্রাণীটা ঠিক কি চাইছে। হিপ্পোরা হার্ভিভোর মানেই যে ওরা ডেঞ্জারাস না তা কিন্তু নয়, ওরা নিজেদের এলাকা দখলে রাখতে পছন্দ করে, ফলে এই ইম্পালাটার জন্য এটা একটা মারাত্মক সিচুয়েশন হতে চলেছে। আর এর ঠিক পরেই পাওয়া যায় এটার আসল উত্তর। এটা কোনো রেস্কিউ নয়, মা হিপোটা ধীরে ধীরে এগিয়ে আসে, সম্ভবত ও ভাবছে এটা ওর বাচ্চার জন্য ক্ষতিকর, তাই এক্ষেত্রে ও ইম্পালাটাকে নিয়ে কোনো রকমের রিস্ক নিতে চায় না। তবে কারণ যাই হোক না কেন, একটা জিনিস এখানে পরিষ্কার, হিপোদের দুনিয়ায় ভুল সময় ভুল জায়গায় আটকে যাওয়ার কোনো ক্ষমা নেই। কখনো কখনো আপনার সাথে থাকা প্রাণীটা ভয়ঙ্কর রকমের বড় হওয়ার পাশাপাশি আপনার বন্ধু হতে পারে, আর এই প্রকাণ্ড সাপটার সাথে তার ছোট বন্ধুটার গল্প সত্যি বিশ্বাস করা অসম্ভব। সেটবো ভিলেজ, ক্যাম্বোডিয়া। এখানে বহু বছর ধরে সাপেদের পূজো করা হয়, এসপেশালি পৃথিবীর অন্যতম সব থেকে বড় শিকারী প্রজাতি সাপেদের, বার্মিজ পাইথন। এই প্রকাণ্ড সাপগুলো দৈর্ঘ্য হতে পারে প্রায় 23 ফুট ও ওজন হতে পারে প্রায় 90 কেজি, কিন্তু এই প্রকাণ্ড সাপগুলোকে পোষ মানানো হলে এরা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে এদেরকে এভারগ্লেডসের মতো জায়গাতেও ছেড়ে দেওয়া হয়, যেখানে এদের ভয়ানক অ্যাটাকের সামনে কোনো প্রাণীরই বাঁচার সুযোগ থাকে না। পাইথনরা খুব ডেঞ্জারাস হয়, কারণ প্রথমে এরা এদের শিকারগুলোকে সারা শরীর দিয়ে জড়িয়ে ধরে, তারপর ওগুলো দমবন্ধ হয়ে মারা গেলে তখন সেগুলোকে খায়। এমনকি কিছু কিছু পোষ বানানো পাইথন মানুষদেরও মেরে ফেলেছে, তাই এরকম একটা শিকারী প্রাণী কোনো একটা বাচ্চার বন্ধু হবে আশা করা যায় না। কিন্তু এখানে 7 বছর বয়সী কোয়ান সামাং এর বন্ধু হল কমরান, যে একটা 19 ফুট লম্বা ও 90 কেজি ওজনের বার্মিজ পাইথন। কোয়ান যখন ছোট ছিল তখন কমরান একদিন ওদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কোয়ানের সেফটির জন্য তখন ওর বাড়ির লোকেরা সাপটাকে জঙ্গলে ছেড়ে আসে, কিন্তু সাপটা তারপরেও ফিরে আসে, আর এইভাবেই ও এই বাড়িতেই থেকে যায়। 7 বছর আগে আমার ছেলের জন্মানোর সময় থেকেই ও আর এই সাপটা একসাথে থাকে, ওদের দুজনের বয়সও এক। জঙ্গলের মধ্যে পাইথন কুমির বা হরিণের মতো বড় বড় প্রাণীদেরও শিকার করতে পারে, আর কুয়ান যখন ওর বন্ধু সাপটার সাথে খেলা করে তখন ও ঠিক ডেঞ্জার জোনের মধ্যেই থাকে। কিন্তু এই প্রকাণ্ড সাপটাও কি কুয়ানকে ভালোবাসে? কুয়ানের শরীরটাকে জড়িয়ে থাকায় সাপটার পক্ষে ওকে চেপে ধরাটা খুবই সহজ ব্যাপার, কিন্তু এই অদ্ভুত বন্ধুত্বটা ধীরে ধীরে আরও অদ্ভুত হয়ে উঠছে। কুয়ান এখন কোমরানের পিঠেও চড়তে পারে, অনেকটা ঘোড়ার পিঠে চড়ার মতোই। আর এই বিশাল সাপটার ক্ষেত্রে কোয়ানকে পিঠে নিয়ে ঘুরে বেড়ানোটা তেমন কোনো কঠিন কাজই নয়। কোয়ানের বাবা এই অদ্ভুত বন্ধুত্ব দেখে ভয় পেলেও উনি এটা থামাতে পারেন না। কোয়ানের বিশ্বাস ওর বন্ধু ওকে কখনো হার্ট করবে না, এমনকি ও সাপটাকে নিজের বোন ভাবে। খুব সম্ভবত সাপটা হয়তো মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে, তাদের সাথে খেলতে পছন্দ করে, কিন্তু আমি জানি না এরকম ইমোশনটা কতটা ডিপ হতে পারে। তবে এটুকু জানি যে সাপটা ওখানে খেতে পায়, আর বারবার একই জায়গা থেকে খেতে পাওয়ায় ও ওখানে খুব আনন্দে থাকে। সবশেষে একটা ছোট্ট টিপ, কোনো শিকারী প্রাণী পুষতে চাইলে অবশ্যই তাকে ভালো করে খাওয়াবেন, কিন্তু তার আগে এটা খেয়াল রাখা উচিত যে ওটা আপনাকে খাবার না মনে করে বসে।